পৃথিবীর ডাকে সাড়া দিল না চন্দ্রযান তিন। চাঁদের মাটিতে কাজ শেষের পর ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছিল চন্দ্রযান তিন অভিযানের অবতরণ যান বিক্রম ও অভিযাত্রী যান প্রজ্ঞানকে। কথা ছিল চাঁদে যখন আবার সূর্য উঠবে তখন তাদের ঘুম ভাঙানোর চেষ্টা করা হবে। শুক্রবার 22 সেপ্টেম্বর সন্ধ্যায় সেই চেষ্টা করার কথা ছিল, কিন্তু শুক্রবার ইসরো সেই চেষ্টা সফল হয়নি। ইসরো জানিয়েছে বিক্রম বা প্রজ্ঞানের কাছ থেকে কোনো সিগন্যালই এসে পৌঁছায়নি পৃথিবীতে। তবে একই সঙ্গে ইসরো এও জানিয়েছে যে সাড়া না পেলেও এখনও হাল ছাড়তে নারাজ তারা। শুক্রবার সন্ধ্যা 6:48 এক্স অ্যান্ড্রোলে এ ব্যাপার একটি পোস্ট করেছে ইসরো। তাতে তারা লিখেছে চন্দ্রযান তিন অভিযানের খবর বিক্রম ল্যান্ডার এবং প্রজ্ঞান রোভারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়েছিল, এখনও পর্যন্ত তাদের কাছ থেকে কোনো সিগন্যাল এসে পৌঁছায়নি, তবে তাদের সঙ্গে যোগাযোগ জারি রাখা হয়েছে। চাঁদের মাটিতে ঘুরে তথ্য সংগ্রহকারী প্রজ্ঞানকে গত 2 সেপ্টেম্বর ঘুম পাড়িয়েছিল ইসরো। অন্যদিকে চাঁদে অবতরণের পর প্রজ্ঞানের মতো ঘুরে বেড়াতে না পারলেও বিক্রম এক জায়গায় দাঁড়িয়ে থেকেই একের পর এক পরীক্ষা নিরীক্ষা চালিয়ে গিয়েছিল। চাঁদে নিজের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করেছে সেই বিক্রমকে গত 4 সেপ্টেম্বর নিষ্ক্রিয় করে দিয়েছিল ইসরো।